আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই পরিস্থিতি সিরিজের নতুন একটি পর্বে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা একটি স্পেশাল বই সম্পর্কে জানব, যে স্পেশাল বইটি লেখা হয়েছে একজন স্পেশাল মানুষের জীবনী গ্রন্থ থেকে। সেটা কি? সেটা হচ্ছে বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা এতটাই সুন্দর, ঠিক যেমনটা বইয়ের নামটা সুন্দর, বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটি সম্পর্কে বিস্তর বিবরণী থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে বলি বইটি কোন প্রকাশনী থেকে ছাপা হয়েছে। এই বইটি ছাপানো হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। আর আপনারা জানেন যে গার্ডিয়ান পাবলিকেশনস আমাদের প্রতি বছর এক একটা স্পেশাল বই উপহার দেয়, ইসলামিক বই, যেটা সত্যিই অসাধারণ। এবং আমি পার্সোনালি বলবো, আমার যতগুলো প্রিয় ইসলামিক বই রয়েছে এটার মতো, সবগুলো বই প্রায় এই গার্ডিয়ান পাবলিকেশনস থেকেই ছাপানো হয়। সো থ্যাংকস টু গার্ডিয়ান। এবার বলি এই বইটির লেখকটাকে। বইটির লেখক হচ্ছে হিশাম আল আওয়াদি। এই হিশাম আল আওয়াদি সম্পর্কে ছোট্ট একটি তথ্য আমি জেনে রাখি। যদি আপনারা বইটা ওপেন করেন তাহলে প্রথম পেজেই আপনারা হিশাম আল আওয়াদি সম্পর্কে জানতে পারবেন। ডক্টর হিশাম আল আওয়াদি জন্মগ্রহণ করেন কুয়েতে, পড়াশোনা করেছেন ইতিহাস, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিষয়ে। অধ্যয়নের সময়টা কাটিয়েছেন ক্যামব্রিজ, এক্সটার সহ আরও কয়েকটি ব্রিটিশ ইউনিভার্সিটিতে। পিএইচডি ডিগ্রিধারী গবেষক, একসময় অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এবং যুক্তরাষ্ট্রের এক্সটার ইউনিভার্সিটিতে। এই বইটি একটি অনুবাদ গ্রন্থ, যেটা অনুবাদ করেছেন মাসুদ শরীফ। এখন বলি এই বইটি কাদের জন্য। বইটি কাদের জন্য সেটা যদি আপনি জানতে চান তাহলে এর সূচিপত্রটা একটু দেখতে হবে, তাহলে মোটামুটি বই সম্পর্কে একটু ধারণা পাবেন। যদি আপনি একজন শিশু হন তাহলে আপনার জন্য আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে। যদি বিবাহিত হন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন থেকে আপনার শিক্ষণীয় বিষয় রয়েছে এবং কীভাবে আপনি এই জীবনগুলো স্মার্টলি কাটাতে পারবেন সেটাই শেখানো হয়েছে বইটিতে। চলুন আমরা একটু সূচিপত্র থেকে ঘুরে আসি। সূচিপত্রের মধ্যে আসলে প্রথমে দেখতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, এবং শিশুকাল সম্পর্কে বিস্তর এখানে বর্ণনা করা হয়েছে। মানসিক বিকাশ, 6 বছরের নিচে বাচ্চারা, ভালোবাসার চাহিদা পূরণ, সন্তানের উপর ভালোবাসার প্রভাব ইত্যাদি। এর পরবর্তী পেজেই আপনারা দেখলে দেখতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এই পরিবারের মধ্যে আবার বিস্তর কিছু সূচিপত্র রয়েছে এবং প্রত্যেকটা টপিকের উপরে বিস্তর আলোচনা রয়েছে বইয়ের মধ্যেই। এরপরে দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকাল, তরুণ মুহাম্মদ, 40-এর কোঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50-এর কোঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিশন শুরু। যাই হোক, এই কয়টা হচ্ছে সূচিপত্রের মধ্যেকার আবার মেইন টপিক। এর মধ্যে কিন্তু বিরাট বিরাট তথ্য রয়েছে, যে তথ্যগুলো থেকে আপনারা নিজেরাই স্মার্টলি আপনাদের জীবন পরিচালনা করতে পারবেন শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত। এবং যদি কিশোর হয়ে থাকেন বা যুবক হয়ে থাকেন তাহলে যুবককালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্মার্ট ছিলেন, তার কথায় বার্তায়, তার কাজে, তার বুদ্ধিমত্তায় কীভাবে তিনি সমাধান করেছেন সমস্ত বিষয়গুলো, তা এই বইটি পড়লে আপনারা অনায়াসে আয়ত্ত করে ফেলতে পারবেন। আর এই কারণেই বইটির নাম রাখা হয়েছে বি স্মার্ট উইথ মুহাম্মদ। যে বয়সী হরেন না কেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবনে স্মার্ট হতে পারবেন। এই বইটি হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত ফিক্সড প্রাইজের একটি বই। আমি এখানে প্রাইসটা বলবো না, কারণ প্রাইসটা ওঠানামা করে। আপনারা যদি কেউ এই বইটার প্রাইস সম্পর্কে জানতে চান বা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বইটির সাথে আপনাদের ডেলিভারি চার্জ অ্যাড হবে সারা বাংলাদেশে যে কোনো স্থানে ক্যাশ অন হোম ডেলিভারিতে মাত্র 55 টাকা। মাত্র 55 টাকা হোম ডেলিভারি, তাও ক্যাশ অন ডেলিভারি, বই হাতে পর পরে আপনারা টাকা পরিশোধ করবেন। তো আমি এই বইটার সাথে আরও একটা বই, রিলেটেড বই, যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এইটা, স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও প্রকাশ করা হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ, সন্তান প্রতিপালনের নববী কর্মকৌশল। অর্থাৎ যদি আপনারা একজন দায়িত্ববান পিতামাতা হতে চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাদের সন্তানদের মানুষ করতে চান, বা কীভাবে গাইড তাদেরকে করবেন সেটা এই বইটাই বিস্তর আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যারা পিতামাতা রয়েছেন তাদের এই বইটি অনেক কাজে আসবে। বইটি দুইটা যদি আপনারা একসাথে নিতে চান তাতেও আপনাদের ডেলিভারি চার্জটা একই থাকবে। বইটি আপনারা যে কোনো স্থান থেকে সংগ্রহ করে দিতে পারেন, তবে বিউটিফুল ইসলাম থেকে যদি সংগ্রহ করেন তাহলে উক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোন কল করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপডেট প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। ফিক্সড প্রাইসের হলেও এখান থেকে কিছু ডিসকাউন্ট তো অবশ্যই রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও কিছু ইসলামিক বই রিভিউ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।